আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব স্যানিটারি ফাইবের পেজ কাটা। তো আমরা প্রথমে একটি ভিডিও দেখি, এরপরে আমরা যে ভিডিওটি করব সেটা হবে স্লো মোশনে। স্লো মোশনে ভিডিও, সেই জিনিসটা অত্যন্ত দেখতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইটা, এখানে বিশেষ করা হচ্ছে আপনার ফাইভটাকে 22-এর মধ্যে আটকিয়ে কাজ করা সিস্টেম, কিন্তু এখানে দেখা গেছে ড্রাই নিচে দিয়ে ওই ফাইভ রেঞ্জ দিয়ে টাইট দেওয়া হচ্ছে, এরপরে দড়াইয়া এভাবে ডাইকে ঘোরানো হচ্ছে, ঘুরে এভাবে পেস কাটে। তো এই বিষয়টা হচ্ছে কি, এক একটা মিস্ত্রির এক এক ধরনের কাজ, ঠিক আছে? এক মিস্ত্রির এক এক ধরনের কাজ করে, এক এক মিস্ত্রি এক একভাবে কাজ করে, তারা নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি। তো আমরাও অবশ্য কাজ করব, এই কাজটাও তো আমার না, তো আরেকজনের ভিডিও, তো কীভাবে কাজ করতেছেন এই জিনিসটি সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। এরপরে এটাকে ট্রেটে পেছান। তো ট্রেটেপটা আপনার আমরা দেখতে পাচ্ছি বাম হাতে ধরে, ডাইন হাতে পাইপটা ধরে বাম হাতে এসে ট্রেটেপটাকে পেছন থেকে সামনের দিকে এনে ঘুরিয়ে ঘুরিয়ে পেছানো হচ্ছে। আর এটা এলবো, তো ওই সাইডেও দেখতে পাচ্ছি এইভাবে পেছায়। তো ইলেকট্রিক কাজ ও স্যানিটারি কাজের ভিতরে পার্থক্য হচ্ছে, ইলেকট্রিক কাজ পাইপ ফিটিং করার পরেও তার কেবল টানতে হয়, সুইচ লাগাতে হয়, তো অনেক কাজ। আর এটা শুধু পাইপ লাগানো, এরপরে ফিটিং লাগানো, এটা ফার্স্ট স্যানিটারি কাজটা অনেকটা সহজ। তো এবার আমরা দেখব স্লো মোশন ভিডিও। তো দেখুন, ডাইটা এই যে রাখলো, এই যে পাইপটা দিল, এটা স্লো মোশনে ভিডিও রেকর্ড করেছি যাতে বুঝতে পারেন। এইটা এভাবে ঘুরান দিলে এটা এই যে জিনিসটা টাইট হইল, মানে পাইপটাকে ধরলো, ঠিক আছে? তো ধরার পরে এই দিকে করতেছি কি, পাইপটাকে হাতে ঘুরানো হচ্ছে, ঘুরিয়ে কিছুটা পেস কাটানোর জন্য ঘোরাচ্ছে আর কি। তো আপনারা সরাসরি কাজটি দেখতে পারবেন। আর এই রকমভাবে ডায়ের ভিতর ছুরি লাগানো, কীভাবে ছুরি লাগায়, বা ডায়ের ভিতর থেকে কীভাবে ছুরি খোলা হয়, তো ওই ধরনের ভিডিও এর পরবর্তীতেই আমরা এই ইউটিউব চ্যানেলে তো একটা ভিডিও আছেই, আর যারা ফেসবুকে আজকে ভিডিওটা দেখবেন, এর পরবর্তীতে ওই ভিডিওটা ফেসবুকে দেখতে পারবেন, হয়তো কালকে দেখতে পারবেন আর কি। তো মানে ডাইটার কীভাবে চুরি খুলতে হয়, কীভাবে লাগাইতে হয়, এ টু জেড একবারে আপনি একবারে পেস কাটা শিখে ফেলতে পারবেন আর কি। এখন এটাকে কাইট করে এই ফাইভ ডেন্সের দ্বারা, এই যে দেখুন এই ভিডিওটা পুরাটাই রেকর্ড হয়েছে স্লো মোশনে। এরপরে এইটাকে ধরে এখন এভাবে একটু জাগিয়ে দেখতে পাচ্ছেন, জাগিয়ে এটাকে ওই যেভাবে এই আপনার ট্রেটেপ লাগানো হয়েছিল ঠিক সেইভাবেই কিন্তু ডাইটাকে ঘোরানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এ টু জেড। তো ঠিক সেইভাবেই ডাইটা ঘোরানো হচ্ছে, এরপরে থ্রেটেপটা লাগানো স্লো মোশনে যদি আপনারা দেখেন, তাহলে অনেকগুলো এই কাজগুলি মনে করেন যে আমাদের চোখে থেকে ফাঁকি ঝুঁকি দেয়, কিন্তু স্লো মোশন ভিডিও হলে কিন্তু চোখের আপনার আর ফাঁকি দিতে পারবে না, স্লো মোশনের ভিডিওটা সবটা রেকর্ড করবে, ঠিক আছে? ক্যামেরাটাও চালাইছি আমরা স্লো মোশনে, 30 FPS-এ, 60 FPS-এ আমরা চালাইছি আর কি, 30-এ তো নর্মাল ভিডিওই, 120 স্লো মোশন, সুপার স্লো মোশন করা যায়। তো এটা হচ্ছে রেকর্ড করা হচ্ছে মোবাইল ফোনের ভিডিও, Nokia 7 Plus মোবাইল। আর তাছাড়া আমার 8D ক্যামেরা আছে, এই যে মিস্ত্রি বাই ক্যামেরা দেখাচ্ছি, 8D ক্যামেরা দিয়ে বিভিন্ন সাইডে ভিডিও রেকর্ড করার জন্য ধুলাবালু ভরে, এরপরে দেখলেও তো সরম লাগে। আর মোবাইল ফোন তো মনে করেন পকেটে থাকলো, আর টান দিলাম, বের করলাম, ভিডিও করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্লো মোশনের ভিডিও। তো দেখুন এখন এভাবে হাতে ঘোরানোর পরে, পেস কাটানোর পরে কিন্তু উল্টা ফেসে এই পাইপটাকে খোলা হচ্ছে। এখন এই ফাইবের ভিতরে যে অতিরিক্ত বাবরি টাবরিগুলো আছিল যে থ্রেড কাটানোর সময়, তো ওই বাবরিগুলো হাতে ফেলানো হয়েছে, এখন লাগাবে এটাকে থ্রেটেপ লাগানোর ফালা আর কি। তো আপনারা মোটামুটি কিছুটা ধারণা পাবেন
তার জন্য স্লো মোশনের ভিডিওর ভিতরে অনেক কিছু রেকর্ড হয়ে থাকে। আর এখন এই ফিতা দিয়ে মাপ দেওয়া হচ্ছে, মানে এক জায়গা থেকে 5T আরেক জায়গায় কতটুকু দূরে যাবে সেই মাপ দেওয়া হয়। মানে স্যানিটারি কাজ মানেই টয়লেটের ভিতরে বা বাথরুমের ভিতরে আপনার এক মানে বাঁকা ঝুঁকা করে এক স্থান থেকে আরেক স্থানে কতটুকু দূরে যাবে সেটা মেজারমেন্ট টেপের মাধ্যমে মাপ দিয়ে এটাকে কাটা হয়। তো আমরা দীর্ঘদিন স্যানিটারি কাজের ভিডিও রেকর্ড করা অফ করেছিলাম, এখন আবার শুরু করতেছি। আল্লাহ যদি রহমত করে আমরা আবার কিছুদিন পর পর একবারে 2-3-4টা ভিডিও দিয়ে দিব। আর তাছাড়া আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন যে স্যানিটারির কন্টেন্ট বা মালামালের প্রাইস নিয়ে একটা ভিডিও করব, তো চিন্তা করবেন না। তো এগুলো ভিডিও কিন্তু ইউটিউবে দেখতে পারবেন, ইলেকট্রিক বাংলা হেল্প ইংরেজিতে টাইপ করতে হবে। আর যারা ফেসবুকে আছেন তারা কোনো জায়গায় লড়তে হবে না, সমস্ত ভিডিওই এই ফেসবুকে ফেজে পাবেন ইলেকট্রিক কাজ শিক্ষায়। তো আপনারা এখানেই থাকুন, ইলেকট্রিক কাজ শিক্ষার পাশাপাশি আপনার স্যানিটারি কাজগুলি A to Z দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা ফেজ থেকেই আপনারা সমস্ত আপডেটগুলো ইউটিউবের আগে ফেসবুকে দেখতে পারবেন, এটাই তো। ওই যে বরাবরের মতন ওইটাকেও মানে খাড়া করছে, তো এটা খাড়া করে এটাকে ডাইটাকে টাইট দেওয়া হচ্ছে, টাইট যাতে প্যাস 5টা মানে লড়ে গিয়ে ডাইনে বামে না যায়। তো এক পাশে চাপ পড়ে এক পাশে, তো ওইটাকে ডাইটাকে টাইট দেওয়া হচ্ছে। অনেকেই আবার বলেছিলেন যে ডাইয়ের দাম কত, এই ডাইটটা 2500 টাকা দিয়ে কিনছে, এইটা একটা ছোট ডাই। তো আরও 1500-1600 টাকা দামের ডাই আছে, তো 2500-2600-2700 টাকা দামের ছোটো ডাই আছে। তো আসলে বিষয়গুলো আমরা অনেকে বুঝতে পারি যে যখন আমরা একটা প্লাস কিনি, প্লাসের দাম 150 টাকা, 250 টাকা, 600 টাকা, তো কিন্তু প্লাসেই তো মালামালের ভিতরে অনেকটা এই বেশ কম থাকে, এক এক কোম্পানির মালামালের ভিতরে এক একটা বেশ কম থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্লো মোশনের ভিডিও, আর এই ডাই কোথায় বিক্রি হয়, অনলাইনে কি আপনারা কিনতে পারবেন কি না, আমার যদি তৌফিক হয় বা আমি যদি দেখি চেষ্টা করে আপনারাদেরকে এই ধরনের একটি ভিডিও আপলোড করব। আর ইলেকট্রিক বাংলা হেল্পে তো বিভিন্ন ধরনের ইলেকট্রিক কন্টেন্ট, ইলেকট্রিক মালামালের প্রাইস নিয়ে ভিডিও করে থাকি। আর ফেসবুক বন্ধুরা আপনারা কোথাও যেতে হবে না, সমস্ত ভিডিওগুলো এই ইলেকট্রিক কাজ শিক্ষা ফেসবুক পেজেই পেয়ে যাবেন, কোনো জায়গায় যেতে হবে না। আপনারা ওই ফেজটাতে লাইক দিয়ে রাখবেন, ফেসবুকে সার্চ করবেন বাংলায় টাইপ ইলেকট্রিক কাজ শিক্ষা, লাইক দিয়ে রাখবেন, দেখবেন অটোমেটিক চলে যাবে ওই জায়গার ভিডিও। আপনারা ইউটিউবেও যেতে হবে না, কোথাও যেতে হবে না, এক জায়গা থেকে সব ধরনের ভিডিও দেখতে পারবেন। দামাদামি কোন, স্যানিটারি কোন, ইলেকট্রিক কোন, সব ধরনের ভিডিওই পাবেন এখানে। তো স্লো মোশনের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও শেষে অনেকে কমেন্টস করছিলেন যে ভাই আমার ফানির কল আমি যে ওয়ারিং করেছি তো এটা টাইলস লাগাইলে অনেকটা নিচে পড়ে যায়, তো এটাকে উপরে কলটা জাগানোর কি হয়, তো ওই দৃশ্যটাও আমরা এই ভিডিওতেই আছে। শেষ অংশে আমরা সরাসরি এই কীভাবে বুস্টার লাগানো হয়, তো ওই ধরনের বুস্টারের ভিডিও দেখতে পারবেন। আপনারা থাকেন ভিডিওটার ধরে রাখেন, ভিডিওটা যেহেতু স্লো মোশনের ভিডিও এটা শেষ হইতেও শেষ হচ্ছে না, তো 12 মিনিট 58 সেকেন্ডের ভিডিও এটা। এরপরে আরেকটা কাজ হচ্ছে, আমরা পেঁয়াজ কাটলাম, থ্রেড টেপ লাগানোর ভিতরে যে একটা কৌশল আছে এই কৌশলটা কিন্তু আমরা তাড়াতাড়ি আমরা দেখলে পারি না, কিন্তু যখন এই আমাদের স্লো মোশনের ভিডিওটা হচ্ছে তো এখন কিন্তু আমাদের এই যে থ্রেড টেপ লাগানোর যে কলা কৌশলটা এগুলো কিন্তু সরাসরি আপনাদের রেকর্ডটা ধরা পড়বে, বা এই কিভাবে লাগান, হাতটা কিভাবে দেন, হাতটা কোন আঙুলটা কোন সাইডে রাখেন, মানে কোন সাইড থেকে কোন দিকে ঘোরানো হয়, এগুলো কিন্তু স্লো মোশনের ভিডিওতেই একমাত্র দেখতে পারবেন। কারণ আমরা যে নর্মালি যে ভিডিও করি এগুলো যে হাতের স্পিড যতটুকু থাকে ততটুকুই এখানে দেখায়, আর স্লো মোশনের ভিডিওটা মানে মনে করেন যে লুকানো যে জিনিসগুলো আস্তে আস্তে চলে, তো তার জন্যই কিন্তু এগুলা
স্লো মোশনের ভিডিওটা অনেক দরকারি আমাদের কাজ শিক্ষার জন্য। স্লো মোশনের ভিডিওর বিকল্প হয় না আর অন্য কিছু, কারণ যেহেতু এটা আস্তে আস্তে চলতেছে, তো আমরা যদি 5 মিনিট রেকর্ড করি স্লো মোশনের ভিডিও, সেটা স্টোর হয়ে যায় 14 মিনিট বা 15 মিনিট বা তার চাইতে আরও বেশি। তো এখানে কিন্তু অনেক জুড়ে জুড়ে ওনারা গড়তেছে, কিন্তু যেহেতু স্লো মোশনের ভিডিও যার কারণে সেটা কিন্তু আস্তে আস্তে মানে কাটতেছে আর কি। এটা তো অবশ্যই ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে টিপ থাকবেন, আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে। আমরা আর কেউ বাজে কমেন্টস করবেন না। আপনারা যদি ভিডিওটা পছন্দ না হয় তো অবশ্যই সৃজনশীল কমেন্টস করুন, এতে আপনি যদি একজনকে হেও করেন তাহলে আপনি ভাববেন না যে আপনি বড় হয়ে যাবেন। তো আর আমরা সব ধরনের সবার ভিডিও আপনারা আপলোড করে থাকি, আপনিও ইচ্ছা করলে আপনারা এখান থেকে ওই ভিডিও এই এখানে আপলোড করতে পারেন। তার জন্য আপনারা ওই আপনারা ড্রাইভে আপলোড করে সেই লিংক দিয়ে রাখতে পারেন। তাছাড়া কীভাবে ভিডিও আপলোড করা যায় ইউটিউবে, তো ওই বিষয়গুলো দেখাইছি আপনারা কীভাবে ড্রাইভে ভিডিও আপলোড করবেন, তো ওইগুলা দৃশ্য কিন্তু টেক টিভিতে দিয়ে দিছি। তো ইচ্ছা করলে আপনারা যদি কমেন্টস করেন, যেই ফেসবুকে কমেন্টস করবেন যে কীভাবে ড্রাইভে আমি আপলোড করে আপনাকে লিঙ্কটা দিব, তো আমি সঙ্গে সঙ্গে বা আমি যদি সমস্যা না পারি পরবর্তীতে আপনাদেরকে কমেন্টসটি দেখে দেখে ওই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব প্রত্যেকজনকেই, যে কীভাবে আপনি ড্রাইভ চালাবেন। ঠিক আছে, তো ওইটাই। আর দেখতে পারছেন আপনারা এ টু জেড ভিডিও, আর আমরাও আছি আপনাদের সাথে। আর অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব ভিডিও পাঠাতে পারেন, আপনার আমার চাইতে যদি ভালো কাজ করেন, যারা বিদেশি ভাই আছেন তারাও ভিডিও পাঠাতে পারেন। আমাদের বাংলাদেশি যে বন্ধুগুলো আছে তারাও এই আপনার কাজগুলি দেখে উপকৃত হবে। আর এখানে কাজগুলার দেখানোর কারণ একটাই যে উপকৃত হয়। তো বন্ধুরা আপনারা বলেছিলেন যে এই এই যে দেখুন এই বুস্টার, এই বুস্টারটা দিয়েই আমরা যদি কলটা বা ফানি ট্যাপটা যদি বাড়াইতে হয় তো এইরকম একটি বুস্টার দিয়ে আপনারা ইচ্ছা করলে বাড়াতে পারেন। ঠিক আছে, বুস্টার দিয়ে আপনার যদি টাইলসের কারণে এটা তলে পড়ে যায় ইচ্ছা করলে আপনারা এটা দিয়ে বাড়াতে পারেন। তো আমরা ভিডিও শেষটাংশে চলে আসছি আর আপনাদের কমেন্টসের অপেক্ষায় আছি, কে কি কতটুকু বুঝতে পারছেন আর আপনাদের মতামত দিয়ে যাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আমি সাইফুল ইসলাম চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার আসব। ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।